আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি সিলেটি ব্লগ ইউকে। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখরা, দেশ এবং দেশের বাহিরে সবাই বালা আছেন, আলহামদুলিল্লাহ আমরাও বালা আছি। তো আজ আমি আপনারা লগে একটা ভিডিও শেয়ার করবো। তো ভিডিও শুরুতে আপনারা দেখতে পারা আমি আমার নাগামরিচের তুকি গাছ তুকি যে নাগামরিচগুলো রয়েছে অবশিষ্ট সবগুলো আমি ফারিয়া আনরাম। যেহেতু ঠান্ডা ফুরিয়ে গেছি কি আর গার্ডেনও আমি ক্লিন করে নিছি, কয়েকটা গাছ আমি গ্রিন হাউসও রাখছিলাম আর দুইটা গাছ আমি গড়ও রাখছি। তো ঠান্ডা ফুরিয়ে গেছি গিয়ে দেখা যাইল গাছগুলো মরি যাইব গিয়ে ফাটাও কয়েকটা ফসি যাইরো। তো সবগুলো নাগামরিচ আমি হারভেস্ট করাম আর আপনারা লগেও শেয়ার করাম। তো প্রথমে দেখরা সবগুলো নাগামরিচ আমি হারভেস্ট করাম। তো আজ আমি নাগামরিচের পিকল বানাইমু আর ওগুলো আপনারা লগে আমি শেয়ার করমু, যার কারণে আপনারা প্রথমে আমি আমার গার্ডেনে লই আইছি আর অলরেডি আমি আমার গার্ডেন ক্লিন করে লিছি। খালি আমি না সবাই সবার গার্ডেন ক্লিন করে লিছন, ক্লিন করে সপ্তাহ টাইট করে রাখি লিছন নেক্সট ইয়ারের লাগে যদি আল্লাহ হায়াতে বাঁচাই রাখুন। তো অবশ্যই গার্ডেনিং করমু আর আপনারা লগে শেয়ার করমু। তো ওইখানে দেখতে পারা অনেকগুলো নাগামরিচ আমি হারভেস্ট করছি আলহামদুলিল্লাহ। আর গড়ের মাঝে যে দুইটা নাগামরিচের গাছ আছে, এই দুইটা নাগামরিচের গাছের মাঝে ওখানো নাগামরিচ রয়েছে আলহামদুলিল্লাহ। যদি এগুলা বাসে অবশ্যই আপনার লগে আমি শেয়ার করবো। তো নাগামরিচের পিকল বানাইতে প্রথমে আমার যে জিনিসটা করা লাগবো, আমি যেগুলা নাগামরিচ দিয়ে আমি পিকল বানাইমো ওগুলো আমি বালা করে ক্লিন করিয়া রাখি দিই আর আপনার লগে আমি শেয়ার করাম। দেখতে পারা মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক পরিমাণে নাগামরিচ হারভেস্ট করা হয়েছে। তবে একটা জিনিস, মানে গত দুই বছরের পরিমাণে এবছর কিন্তু নাগামরিচের ফলন একবারে কম হয়েছে, কারণ এবার ওয়েদার একবারও বালা আসিল না, যার কারণে সেও বালা করে হয়েছে না, তারপরও যাও হয়েছে আলহামদুলিল্লাহ। তো ওইখান থেকে আমি বেশিরভাগ যে লাল মরিচগুলো আছে ওগুলা দিয়ে আমি নাগার পিকল বানাইমো। তো আপনারা দেখতে থাকুক, আশা করি আপনার কাছে বালা লাগবো। তো এখানেও দেখরা আমি যেগুলা মরিচ দিই পিকল বানাইমো ওগুলার যে খিতা আছে ওগুলো আমি ফালাইয়া ক্লিন করে লিছি। দেখতে পারছেন দুইয়া পানি জড়াই রাখি দিছি আর ওখানে আমি ওগুলো আমি আমার পরিমাণ মতো পিস করবো। আপনারা চাইলে আস্তাও করতে পারুন বা আপনারা চাইলে একটা নাগামরিচে দুই বা তিন টুকরো করতে পারুন। তো আমি একটু ছোটো ছোটো করমো পিস আর আপনারা আমি শেয়ার করাম। দেখতে পারা তো সবগুলো নাগামরিচ আমি ছোটো ছোটো করে খাটি লিছি, আপনারা দেখতে পারছেন অফ ক্যামেরায়। তো ওখন আমি সবগুলো মরিচ একটা প্লেটও আমি তুলিয়া রাখলাম, দেখতে পারা আপনারা। তো আমার রেডি হয়ে গেছি কি সবটা, আমি নাগা পিকল বানাইতে যা যা লাগবো আপনার লগে আমি একে একে শেয়ার করাম আর আশা করাম আপনার কাছে বালা লাগবো। আর যারা নাগামরিচ প্রিয় বা নাগামরিচ বেশি পছন্দ করেন তারা তার কোনো ক্ষতও নাই। তো এখানে আমি পরিমাণ মতো লবণ লইছি আর রসুন কুচি লইছি, পাঁচফোড়ন, ভিনেগার আর আছে সরিষার তেল, ওগুলো দিয়ে আমি বানাইমো। আর তেঁতুই আমি লইছি, তো একটা স্কিপ হয়ে গেছি কেন পরে অবশ্যই আপনারা দেখতে পারবা। তো আপনারা দেখতে থাকুক আমি কেন কিতা কিতা লইছি। তো এখানেও আমি পরিমাণ মতো সরিষার তেল দিছি প্লাস ওখন আমি দেড়ান দেখতে পারা পাঁচফোড়ন, আস্তা পাঁচফোড়ন। তো আপনারা চাইলে ওগুলারে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে দিতে পারুন। তো আমার কাছে ভালা লাগে যে আস্তা দিলে, তো যার কারণে আমি আস্তা দিছি। আর ওখন পাঁচফোড়নটা একটু বাজ হয়ে গেছি কি ওখন আমি আমার পরিমাণ মতো যে রসুন কুচি আমি করিয়ে রাখছিলাম ওগুলো আমি অ্যাড করছি। আর রসুন কুচি দেওয়ার পর আমি একটু সময় রসুনটারে বাজি আনিমো, পরে আমি একটার মাঝে অ্যাড করবো নাগামরিচ। আসলে একদম ইজি নাগা পিকল বানানি, যারা বানাইন তো বানানো, যারা বানাইতে পারেন না বা বানাইতে চাইন তারা লেগে আমি আসলে সত্যি মানে একদম ইজিভাবে নাগা পিকল বানানি দেখাইলাম, হয়তো বা আপনার কাছে ভালা লাগতো পারে।
তো রসুনটা ব্রাউন কালার করিয়া ভাজা হয়ে গেছে। এখন আমি খাটিয়া যে রাখছিলাম নাগামরিচ ওগুলো আমি দা বালা করে মিক্স করে নিলাম। তো আমার কাছে কেন মনে হয়েছে যে তেলের পরিমাণটা কম হয়ে গেছে, ফলে আমি অবশ্যই তেলেরটুক অ্যাড করছি। তো বালা করে আমি মিক্স করলাম, আপনারা দেখতে পারা। তো আমি এখন বালা করে মিক্স করলাম, আপনারা দেখতে পারা। তো দেখতে পারছো মিক্স করার প্রায় 2 থেকে 3 মিনিট পরে মানে নাগামরিচ যেগুলো ওগুলো একটু সফট হয়ে আইসে, আপনারা দেখতে পারা। আর নাগা পিকল বানাইতে কিন্তু বেশি সময় লাগে না, প্রায় 10 মিনিটের ভিতরে নাগা পিকল বানানি যায়। তো এখন আমি পরিমাণ মতো লবণ দিছি, আপনারা দেখতে পারছেন। আর আমি ওখন একটু তেঁতো ইউজ করব, অনেকে গ্রিন আপল বা টমাটো বা আম ইউজ করুন, তো আমি একটু তেঁতো ইউজ করব। তেঁতোই আপনারা চাইলে স্কিপ করতে পারেন, যারা মানে বেশি জাল বালা পায় তারা তেঁতোই আপল বা আম টাম সব ধরুন এগুলো আপনি স্কিপ করবা, খালি যদি আপনারা নাগামরিচের ফ্লেভার পাইতে চান। আর যদি চান যে মিক্স হইতো তো আপনারা সবটা দিতে পারেন। তো আমি একটু পরিমাণে তেঁতোই দিছি, আপনারা দেখতে পারছেন। তেঁতোই দিয়ে আবারও বালা করে মিক্স করিয়া আমি গুঁড়িয়া রাখি দিব প্রায় 3 থেকে 4 মিনিট লাগে, তাও আবার মিডিয়াম টু লো আছে। তো দেখতে পা 3 মিনিট বাদে আপনারা আমি শেয়ার করছি যে নাগা পিকল অলরেডি রেডি হয়ে গেছে। আর এখন আমি 3 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়া আরও 2-3 মিনিটের মতো আমি জাল দিমু। জাল দেওয়ার পরে আগুনটা আমি কেটে করে রাখি দিমু, অফ করে দিমু। আর ঠান্ডা হওয়ার পর আমি কিন্তু এটারে একটা খাসের বইয়ামও রাখি দিমু। আর ভিনেগার দিলে ওই কিন্তু আপনারা লং টাইম নাগামরিচের পিকল বা যে কোনো পিকল যদি আপনারা ভিনেগার দিন তো লং টাইম আপনারা রাখতে পারবা। তো দেখতে পারছেন 3 মিনিট পরে নাগামরিচ একদম সফট হয়ে গেছে। তো রেডি হয়ে গেছে কি আমার নাগা পিকল, আপনারা দেখাইলাম আপনারে। তো আমি আশা করছি আমার নাগা পিকলের রেসিপিটা আপনার কাছে ভালো লাগছে, একদম ইজিভাবে আর শর্টকাটভাবে আপনারা আমি শেয়ার করছি, হয়তো বা আপনার কাছে ভালো লাগতে পারে। তো আপনারা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আবার দেখাইব অন্য কোনো ব্লগ লইয়া। ততদিন পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।